মাছে ভাতে বাঙালির রসনা তৃপ্তির পাশাপাশি বাণিজ্যিকভাবে একে ব্যবহার করে লক্ষ্মী লাভের পথ সুগম করতে চাইছে রাজ্য সরকার জেলাগুলিকে মৎস্য চাষে স্বয়ং সম্পূর্ণ করা চারা বিলি থেকে মাছ ধরার সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি এবং মাছের রোগ নির্ণয় ও প্রতিরোধ বিষয়ে প্রকল্প তৈরির মাধ্যমে লক্ষ্য পূরণের অনাবরত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস একই সঙ্গে জেলা স্তরে মৎস্য আধিকারিকদের তৎপরতা বাড়াতেও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে মাছ চাষে সঠিক দিশা পান এই নীতির সার্থক প্রয়োগ হলে মাছ রপ্তানির ক্ষেত্রে রাজ্যের নয়া দিগন্ত খুলে যাবে সেক্ষেত্রে প্রচুর কর্মসংস্থানের সুযোগ ও রাজ্যের আর্থিক বৃদ্ধির পথ সুগম হবে সেই লক্ষ্যে সোমবার কুমারঘাট স্থিত মৎস্য দপ্তরে অফিস ও দপ্তরের অধীন বিভিন্ন জলাশয় পরিদর্শন করেন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুধাংশু দাস কর্মরত সকল আধিকারিকদের সততা ও নিষ্ঠার সহিত তাদের দায়িত্ব পালন করার জন্য নির্দেশ দিলেন মন্ত্রী সুধাংশু দাস এদিন মাছ উৎপাদনে কুমারঘাট মহকুমাকে স্বয়ং সম্পূর্ণ করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আধিকারিকদের সাথে আলোচনা করেন তিনি সঠিক মতো কাজ করে রাজ্যে মাছের উৎপাদন বাড়ানোর প্রতিও এদিন জোর দেন মন্ত্রী সুধাংশু দাস রাজ্যে চাহিদার তুলনায় মাছ উৎপাদনে খানিকটা ঘাটতি রয়েছে এই ঘাটতি দূরীকরণের লক্ষ্যে কোনো খামতি রাখতে চাইছে না প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুধাংশু দাস গ্রামীণ এলাকার মানুষদের আর্থিক দিক দিয়ে স্বয়ংবর করে তোলার ক্ষেত্রে এই দপ্তরের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাই সাধারণ মানুষকে আর্থিক দিক দিয়ে বুনিয়াদী করে তোলার মধ্য দিয়ে চাহিদা অনুযায়ী মাছ উৎপাদনে সামঞ্জস্য রাখার উপরই অনাবরতই গুরুত্ব দিচ্ছেন তিনি Bureau Report are news.